নিজের অধিকার যেখানে থাকে না সেখানে নিজেকে ছোট করতে যেও না। অন্যের ব্যবহারে কষ্ট না পেয়ে নিজেকে ভালোবাসতে শিখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভিজ ওয়ার্ল্ড। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আমি বেশ কয়েকদিন পর আপনাদের কাছ সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি, একদম ছোটোখাটো ভিডিওগুলো একসাথে করে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো প্রতিদিনের মতোই আমি সকালে যে ড্রিঙ্কসটা খাই সেটা খেয়ে নিচ্ছি, এবং ছেলেকে, ছেলের বাবাকেও আমি দেই। তো ভয়েস ওভার যখন করছিলাম, পাশের রুমে বাবুরা খেলছিল, তো সেইটারই একটু সাউন্ড আসছিল মাঝে মধ্যে, তো সেটা একটু আপনারা স্কিপ করবেন। আর এখানে ছেলে, ছেলের বাবা, আমি তিনজনের জন্য ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছিলাম, আসলে যে যেটা পছন্দ করে। আমার ছেলের জন্য সব সময় চিয়া সিড, মধু আর গরম পানি, কুসুম পানি দেই, লেবু দেই, আর আমারটাতে দেয় ইসবগুল, তোকমা, এই রকম। আর ছেলের বাবা এসব কিছুই খায় না, ও জাস্ট লেবু আর কুসুম পানিটা খায়, আর মাঝে মধ্যে মধুটা দেই। তো এই হচ্ছে আমি সকালের এভাবেই ড্রিঙ্কসটা তৈরি করে নেই সবার জন্য। আসলে খাদ্যাভ্যাসের তালিকায় এই অভ্যাসটা থাকা অনেক ভালো। আর যে কোনো কিছু, অনেক কিছুই তো সারাদিন টুকটাক কাজ করা হয়। আসলে ছোট বাচ্চা নিয়ে যে ভিডিও শ্যুট করব এটা কোনোভাবেই ইদানিং হয়ে উঠছে না, কারণ এত তাড়াহুড়া করেই সব কাজ করতে হচ্ছে। তো আমি এখানে ফ্লাস্কের আগে প্রথমে ঠান্ডা পানিটা দিলাম, আর সকালেই আমি অন্যান্য কাজের সাথে সাথে গরম পানি ফ্লাস্কে করে রাখি, যেহেতু বাসাতে ছোট বাচ্চা আছে। একদম ডাইরেক্ট পানিটা না খাইয়ে একটু হালকা মিক্স দিয়ে খাওয়াই, সেজন্য আমি সবসময় ফ্লাস্কে গরম পানি রাখি। আর পানিটা যেহেতু একদম ফুটন্ত ছিল, সেজন্য আগে নর্মাল পানিটা দিলাম, তারপরে গরম পানিটা দিলাম। আমার অনেক প্রিয় আপুরাও সকালে এইভাবে পানি খায়, গরম কুসুম পানির সাথে লেবু, আর যে যেটা পছন্দ করে বা যার শরীরের জন্য যেটা স্যুট করে সে সেটাই খায়। কিন্তু চিয়া সিডটা খাওয়া আসলে আমাদের অনেক উপকার, কারণ এখানে ফ্যাট কমায়, সাথে অন্যান্য অনেক পুষ্টিগুণ থাকে চিয়া সিডের ভিতর। তো আমি সকালের নাস্তাতে আজকে কলাই রুটি বানিয়েছিলাম, তো সেটার আসলে শ্যুট করা হয়নি। তো সকাল সকালই আমি কিছু ফ্রিজে নেহারি ছিল, তো সেইটাই রান্না করার জন্য নিয়ে নিচ্ছি। তো আমি একদম শর্টকাট ওয়েতে নেহারিটা রান্না করছিলাম, খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আমি ভাবছিলাম প্রেশার কুকারে এভাবে নেহারি রান্না করলে কেমন হবে জানি না, তো একদম হাড়গুলো, যেগুলো এমনি খাওয়া যায়, খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছিল। তো হাঁড়িতে অনেক টাইম ধরে রান্না করার থেকে এভাবে যদি খুব ভালো করে প্রেশারের ভিতর কষিয়েই, প্রেশারেই ফুল রান্নাটা করে নেওয়া হয়, আমার কাছে বেশ ভালো লেগেছে। যে আপুরা প্রেশারে করেন নাই, হাঁড়িতে করেছেন, একবার হলেও করে দেখবেন, প্রেশারে অসম্ভব সুন্দর হবে এবং অনেক সময় কম লাগবে। বরাবরের মতো আবারও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে বলবো আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর যারা কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি নেহারিটা ভালো করে পরিষ্কার করে প্রেশারে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর আদা পেস্ট, রসুন পেস্ট দিয়েছি আমি, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
নিহারিতে লবণটা একটু কম হলেই বেশি ভালো লাগে, সেজন্য একটু কম করেই লবণ দিচ্ছি। অনেক বেশি হলে বারবার যেহেতু এটা জাল করা হয় তো লবণটা অনেক, আবার ঝোলটা কমে আসলে লবণটার পরিমাণ বেড়ে যায়, লবণ লবণ লাগে খেতে, খুব একটা ভালো লাগে না, সেই জন্য লবণের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো অন্যান্য রান্নার তুলনায়। আর এখানে যে শুকনা মশলাগুলা থাকে সেগুলো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিলাম। আর এইটা নেহারি রান্নাটা যেহেতু একটু ঝোল ঝোল টাইপের হয় তো মশলাটা একটু বেশি দিলে খুব একটা খারাপ লাগে না, নাহলে একদম পানসে পানসে লাগে। তো আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম, আর সাথে গরম মশলার গুঁড়া দিব কিছুটা, আর গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি, লবঙ্গ আর এলাচ। এখানে গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম, তেজপাতা দিচ্ছি। যেভাবে আসলে আমরা কষিয়ে গরুর মাংস রান্না করি ঠিক সেইভাবেই সব উপকরণ দিয়ে দিতে হবে। তেল দিলাম, তো তেলের পরিমাণও একটু কম দিলাম, কারণ গরুর মাংসের নিহারিতে এমনিতে অনেক চর্বি থাকে বা ছিল, সেই জন্য জাস্ট অল্পই তেল দিলাম, যে না দিলেই না, কারণ বেশি চর্বি বা তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আর আমাদের দেশের যা পরিস্থিতি এটা নিয়ে আসলে কি কথা বলবো আমি কিছুই বুঝতে পারছি না। আর এইসব তর্ক বিতর্কতে জড়ানো ঠিক হবে কি না সেটাও আমি বুঝতে পারছি না, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আমি এটাই চাই যে আল্লাহ যেন আমাদের দেশে দেশের মানুষকে হেফাজত রাখে, শান্তি দেয়, আর যেটা সবার জন্য মঙ্গলজনক সেইটাই যেন সমাধান হয়, এইটুকুই চাওয়া। তাই এটা নিয়ে খুব বেশি আমি কথা বলতে চাচ্ছি না, আর এত আসলে এটা টপিকটা নিয়ে কথা বলেও শেষ করা যাবে না। দিন দিন দেশের যে পরিস্থিতি হচ্ছে খুব খারাপ লাগছে, এবং আসলে এগুলো চোখে দেখা যাচ্ছে না। তো এখানে আমি মাংসটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। তারপরে একদম বন্ধ করে প্রেশারটা অন করে দেব চুলাটা দিয়ে, খুব ভালোভাবে একটু হালকা তাপে তাপে সময় নিয়ে, যদি নেহারিটা সেদ্ধ করা হয় তো খুব সুন্দর হবে। আর সিদ্ধ করার পরই বেশ কিছুক্ষণ ফুটিয়ে এটাকে কষিয়ে নিব। তো এটা প্রথমে না কষিয়ে লাস্টে কষালেই হয়, কারণ এখানে তো জাস্ট হাঁড়ি থাকে, এখানে এমনি কিভাবে পানি ছাড়া কষানো হবে, তো সেই জন্য পরে কষিয়ে ঝোলটা একটু যখন গাঢ় হয়ে যাবে হালকা একটু, আর নিহারির ঝোলটা একটু পাতলা পাতলাই ভালো লাগে, যারা আমরা খেয়েছি তারা তো জানি। কোন কোন আপুর নিহারি অনেক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো বেশ ভালো লাগে, চালের রুটির সাথে, চিতাইয়ের সাথে, কলাই রুটির সাথে, সব কিছুর সাথেই বেশ মজা হয়, পরোটার সাথেও খুব ভালো লাগে। তো আমার প্রেশার থেকে এটা প্রথমে আমি একটা ছোট প্রেশারে দিয়েছিলাম, তো মনে হচ্ছিল একটু ছোট হয়ে যাচ্ছে, তো আমি অফ ক্যামেরায় এটাকে ঢেলে বড় প্রেশারে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিল। আর এখানে আমরা রোজার সময় যে ইন্ডিয়া গেছিলাম, তো এগুলো আসলে ভিডিও করা ছিল, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমার ছেলে তার সব বন্ধুদের জন্য গিফট নিয়ে আসছিল ছোটোখাটো একটা করে সবার জন্য, বেস্ট ফ্রেন্ড যেগুলো ছিল, তো সেটা আমি একটু ভিডিও করে রেখেছিলাম, তাও মনে হলো যে ভিডিওতে অ্যাড করে দেই, স্মৃতি হিসাবে থেকে যাবে। তো ইন্ডিয়াতে এই প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব ভালো লাগছিল, তবে যে ওয়াটার পটটা ছিল সেটা বেশি ভালো লাগছিল। আর এটাও ইন্ডিয়ার একটা ভিডিও, আমরা যে হোটেলে ছিলাম
তো সেখানে আমরা ডিনার করছিলাম একদিন, তো সেটাও ভিডিও করে রাখছিলাম যে স্মৃতির জন্য, সেজন্য সেটাও অ্যাড করে দিলাম। আসলে ইন্ডিয়াতে খুব একটা আমার খেতে ভালো লাগে নাই, তো আমি একটা মিনি রাইস কুকার নিয়ে সেখানেই রান্না করে খাচ্ছিলাম। গরুর মাংস, আলু ভর্তা, ভাত এইসবই খেয়েছি যে কয়দিন ছিলাম, বাট রোজাতে খুব যেদিন ক্লান্ত লাগছিল, রান্না করা হয় নাই, সে কয়েকদিন খেয়েছি হোটেলে। তো সেটা একদমই নিরামিষ খেয়েছি আমি, জাস্ট করলা ভাজি, সবজিগুলাও কেন জানি আমার কাছে ভালো লাগছিল না। আর আমার ছেলে কাচ্চি খেয়েছিল, আর ছেলের বাবাও সবজি, মাছ ও মাঝে মধ্যে এগুলো খেত, তো আমি করলা ভাজি, টক এসব দিয়ে খেতাম।